আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকে আমি দেখাবো কিভাবে আম গাছের ক্লিপ কলম করতে হয়। তো চলুন দেখে নিয়ে আসার। তো আম গাছে ক্লিপ কলম করার জন্য আপনাকে প্রথমে আম গাছের ডালটি সুন্দর করে কাটার শিখতে হবে। হ্যাঁ, তো আমরা আম গাছের ডালটি সুন্দর করে কেটে নিছি, মানে রুট স্টকটি সুন্দর করে কেটে নিছি। এইভাবে সুন্দর করে আপনারা রুট স্টকটি কেটে নেবেন, এইভাবে সুন্দর করে কেটে নেবেন, ঠিক আছে, যেন সমান হয়। এই যে আমি সমানভাবে রুট স্টকটি কেটে নিলাম। এবার আমি একটা সংরক্ষিত সায়ন রেখেছি, এই যে এমন টাইপের একটি সায়ন। তো এবার আমি চলুন কলমটি করে দেখাচ্ছি আপনাকে। তো তার জন্য আমাকে এর মাঝ বরাবর, মানে একটু একটু মাঝ বরাবর, বেশি মাঝ বরাবর না, এই যে এমন টাইপের একটা ফাঁড় দিতে হবে ভি আকৃতির, ঠিক আছে। এটাকে আমরা ক্লিপ কলম বলবো, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। এই যে সায়নটি নিয়েছি, তো সেটা সুন্দর করে এইভাবে কেটে নেবেন আপনারা। কেটে নেওয়ার পরে সুন্দর করে যখন সাইজ করা হয়ে যাবে তখন এইভাবে করে কেটে নেবেন, ঠিক আছে। তো এইবার কি করব, এই যে বিয়াকৃতির কাট দিলাম, তো সেটার ভিতরে সিম্পল এইভাবে সুন্দর করে আমরা প্রবেশ করাবো। এই যে দেখুন, এইভাবে আমরা সুন্দর করে প্রবেশ করাবো। আমাদের কিছু বাড়তি অংশ হয়েছে, তার জন্য আমরা সুন্দর করে সিম্পল এইভাবে কেটে ফেলাই দেবো, ঠিক আছে। এইভাবে সুন্দর করে আপনারা কেটে ফেলাই দেবেন। এই যে এইবার কিন্তু আমাদের একটু বাড়তি অংশ হয়নি এবং সুন্দর করে আমরা এই কলমটি এখন সম্পন্ন করতে পারবো। তো চলুন এইবার আমরা প্লাস্টিক যে ফিতা নিয়েছি, তো সেই প্লাস্টিক ফিতা দিয়ে সুন্দর করে র্যাপিং করা যাক। একদম নিচ থেকে ওপর পর্যন্ত সুন্দর করে আমরা র্যাপিং করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। এই যে এইভাবে আপনারা র্যাপিং করে নেবেন, সুন্দর করে প্লাস্টিক ফিতা দিয়ে সুন্দর করে একবারে ওপর পর্যন্ত র্যাপিং করবেন। আর এই একদম ওপরে যখন চলে আসবেন তখন এখানে এসে এরকম করে টান দিবেন একটা, এবং এরকম একটা গিট দিয়ে নেবেন যাতে প্লাস্টিকের বাঁধনটি সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন হয়। তো এই যে হয়ে গেল আমাদের ক্লিপ কলম, মানে আম গাছে যে ক্লিপ কলম করে, তো সেই আম গাছে ক্লিপ কলম আমাদের সম্পূর্ণ হয়ে গেল। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।